কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়। নেত্রকোনা জেলা প্রতিনিধি মোহাম্মদ রিপন মিয়া তথ্য, ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বুধবার উপজেলার রংছাতে ইউনিয়নের বরুয়াকোনা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা। এ সময় বরুয়াকোনা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ি ও পলিথিন বিক্রির দায়ে মুদির দোকানী আব্দুস সালামকে 20,000, উজ্জ্বলকে 10,000, অপু হোসেনকে 5,000, রাসেল ব্যাপারীকে 5,000, জসিম উদ্দিনকে 10,000, সুভাষ সিংহকে 20,000 সহ মোট 6 জন দোকানীকে 70,000 টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরুয়াকোনা বাজারে 6টি মুদির দোকানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল প্যান্ট রোল যুক্ত বিড়ি ও পলিথিন উদ্ধার করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 43 ও 50 ধারা অনুযায়ী মালামাল জব্দ করা হয় এবং এই 6 ব্যবসায়ীর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 70,000 টাকা জরিমানা আদায় করা হয়। তহুরা পিঙ্কি, BMF টেলিভিশন।